তাফাজ্জুল হক নজরুল ভাই, তারপরে তাসনিমুল হাসান, এনামুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, চারটি আইডি থেকে কাছাকাছি প্রশ্ন করা হয়েছে জিহাদ সম্পর্কে, যে জিহাদ কি ও কেন, বর্তমান সময়ে এ নিয়ে অনেক বিভ্রান্তি দেখা যায়, এ বিষয়ে জিহাদের ব্যাপারে একটু প্রস্তুতি জানতে স্পষ্ট জানতে চান, এবং সর্বশেষ প্রশ্ন করেছেন যে শহীদি মৃত্যু তামান্না করা আর সেই মৃত্যুর সময় জিহাদের ওই রকম কোনো পরিস্থিতি যদি সৃষ্টি না হয় যার কারণে সে জিহাদ করে শাহাদত বরণ করতে পারলো না, তাহলে এমন অবস্থায় যদি কেউ শাহাদতের মৃত্যুর তামান্না কারো থাকে তাহলে তার মৃত্যুটা কি শহীদি মৃত্যু হবে, এই অর্থাৎ সবগুলো জিহাদ এবং শাহাদত সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন। প্রিয় ভাই, তো জিহাদ সম্পর্কে আমাদের কোনো বিভ্রান্তি থাকাটা উচিত নয়, জিহাদ ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, এই ব্যাপারে প্রত্যেক মুসলমানের উচিত স্পষ্ট এলেম এবং পূর্ণ আকীদাকে সহি রাখা। আমরা সংক্ষেপে জিহাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ দুই তিনটি কথা বলছি। জিহাদ আসলে কাকে বলা হয়? ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদের যে সংজ্ঞা মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, ফুকাহায়ে কেরামগণ দিয়েছেন, তার সার কথা হলো বাজলুল উসি ওয়া তাকাতি ফি কিতালিল কুফফার লিইলা কালিমাতিল্লাহি তাআলা, অর্থাৎ যে অমুসলিমদের সঙ্গে কাফেরদের সঙ্গে আল্লাহর দিনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য বজলুল উসি ওয়া তাকা ফি কিতালিল কুফফার, অমুসলিমদের সঙ্গে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য সশস্ত্র লড়াইকে জিহাদ বলা হয়। এটি হলো জিহাদের মূল মর্ম। তবে হ্যাঁ, ইসলামের জন্য যে কোনো সময় যে কোনো খেদমতের প্রয়োজন হয় সেই সময়ে ইসলামের কালিমাকে সমুন্নত করা, ইসলামের কথাকে সমুন্নত করা, আল্লাহর দিনকে সমুন্নত করবার যে কোনো মেহনত, যে কোনো প্রক্রিয়াকেই রূপক অর্থে জিহাদ বলা যেতে পারে। তবে হাকিকি অর্থ যেটি শরীয়ত পরিভাষা, শরীয়তের যে পরিভাষার অর্থে জিহাদ কাকে বলা হয়, এই প্রশ্নের দ্ব্যর্থহীন এবং পরিষ্কার জবাব হলো যে শরীয়তের মধ্যে ওই আমলটিকে জিহাদ বলা হয় যে আমলটির মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়। এক নম্বর হলো বজলুল উসি ওয়া তাকাত ফি কিতাল, অর্থাৎ সশস্ত্র পদ্ধতিতে যেই চেষ্টাটা হয়। দুই নম্বর হলো যার তার সঙ্গে সশস্ত্র পদ্ধতি নয়, মাল কুফফার ফিল কিতাল মাল কুফফার, সেটি অবশ্যই কাফের এবং মুশরিকদের সঙ্গে যেটি হয়। এবং এই দ্বিতীয় শর্ত, তিন নম্বর শর্ত হলো সেটি কেন হবে, লিইলা কালিমাতিল্লাহি তাআলা, শুধুমাত্র আল্লাহর হুকুম পালনার্থে এবং আল্লাহর দিনের মর্যাদা বুলন্দ করবার জন্য। এই তিন শর্ত যেখানে পাওয়া যাবে, সমন্বিত হবে, সেটিকেই একমাত্র শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় জিহাদ বলা হবে। আর এছাড়া, তবে হ্যাঁ, এই জিহাদ এটি কখন হবে, কিভাবে হবে, এটির অনেক শরীয়তের অনেক বিধিবিধান রয়েছে, অনেক শর্ত রয়েছে, এটি পালন হওয়ার পদ্ধতি রয়েছে। নামাজ ফরজ, তার অর্থ তো এই নয় যে যখন যার যেভাবে ইচ্ছা সে সেখানে সেভাবে নামাজ শুরু করে দেবে, ব্যাপারটি তো এমন নয়। একজন মানুষ একটি নাপাক জায়গায় দাঁড়িয়ে আছে, তার শরীর পা নাপাক, তার কাপড় নাপাক, এবং সে একেবারে ঠিক সূর্য উদয়ের সময় দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলো। তো সালাত আদায় করা, নামাজ আদায় করা তো ফরজ, কিন্তু এইভাবে নামাজ পড়া কি এটা ফরজ তো দূরের কথা, জায়েজ আছে, এটি হারাম হবে। ঠিক তদরূপ জিহাদের জন্যও এরকম অনেক শর্ত রয়েছে, অনেক বিধিবিধান রয়েছে। জিহাদ কে ঘোষণা করবেন, কার নেতৃত্বে জিহাদ হবে, কি উদ্দেশ্যে জিহাদ হবে, কখন জিহাদ হবে, এই সকল বিষয়গুলো ইসলামী শরীয়তের মধ্যে, ইসলামী ফিকহের মধ্যে তার বিধিবিধানগুলো বিস্তারিত আলোচিত রয়েছে। সেই বিধিবিধানের আলোকে জিহাদ করা উম্মতের জন্য ফরজ। কখনো এটি ফরজে কিফায়া থাকে, কখনো এটি ফরজে আইন হয়ে যায়, স্বাভাবিকভাবে এটি ফরজে কিফায়া থাকে। তবে এমনি স্বাভাবিকভাবে কোরআনে পাকের মধ্যে জিহাদ সংক্রান্ত যতগুলি আয়াত রয়েছে, যতগুলো বিবরণ রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, এই সমস্ত বিবরণগুলো যদি আমরা একত্রিত করি তাহলে জিহাদ সংক্রান্ত চারটি বিধান কোরআনে পাকের মধ্যে পাওয়া যায়। এক নম্বর বিধান রয়েছে কোরআনে পাকের এক আয়াতের মধ্যে, আল্লাহ পাক বলেছেন ফাসদা বিমা তুমার ও আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনি কাফেরদেরকে এড়িয়ে চলেন, তাদের সঙ্গে মুশরিকদের সঙ্গে আপনি কোনো বাদানুবাদে কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াবেন না, এক নম্বর আয়াত। দুই নম্বর আয়াত হলো উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে সমস্ত মুসলমানরা অত্যাচারের শিকার হয় সেই সমস্ত মজলুম নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন তারা যেন জালেম অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে হাতিয়ার ধারণ করে, দ্বিতীয় নম্বর আয়াত। তৃতীয় ধরনের আয়াত কিছু রয়েছে, ওয়াকাতিলুল্লাযীনা ওয়াকাতিলু ফী সাবীলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, যে সমস্ত অমুসলিমরা তোমাদের উপর আক্রমণ চালায় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো,
আর খবরদার সীমা লঙ্ঘন করে যারা তোমাদের উপর কোনো আক্রমণ করেনি, তোমাদের কোনো ক্ষতি করেনি, ওই সমস্ত অমুসলিমদের সঙ্গে তোমরা যুদ্ধে জড়াবে না। এটি হলো তিন নম্বর আয়াত। চতুর্থ আরেক ধরনের আয়াত এবং নুসুস এবং হাদিস রয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে হে ইমানদাররা, সারা দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিতাল অর্থাৎ জিহাদ করে যাও। প্রিয় ভাই, অর্থাৎ এখানে চার রকমের আয়াত কিন্তু আমাদের কোরআনে পাকের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। আমরা সেই আয়াতগুলো তেলাওয়াত করছি, আয়াতগুলোর মর্ম আমরা উপলব্ধি করছি। তো এই চার রকমের আয়াতে চার রকম মর্ম রয়েছে। এই চার রকম মর্ম, এটা অনেক ইসলামিক স্কলার এবং অনেক উসুলিয়িনদের মতে, মুফাসসিরিন এবং ফুকাহায়ে কেরামের মতে, জিহাদের বিধান হলো চার প্রকারের। চার প্রকারের বিধানই বলবৎ রয়েছে। একরকম হলো যদি মুসলমানদের অবস্থা, মুসলিম কোনো জনপদের অবস্থা, কোনো মুসলিম সম্প্রদায়ের অবস্থা এতটাই দুর্বল হয় যতটা দুর্বল ছিল মুসলমানদের অবস্থা মক্কি জিন্দেগীতে আল্লাহ নবীর হিজরতের আগে। সেখানে মুসলমানদের অবস্থা এতটাই শোচনীয় ছিল, যদি মুসলমানরা কাফেরদেরকে কোনো ধরনের প্রতিবাদে যেত, প্রতিরোধে যেত, তাহলে মুসলমানদেরকে কাফেররা সমূলে একেবারে নিষ্পেষণ করে দিত, জুলুমের মাত্রা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তো ওই রকম পরিস্থিতি যদি পৃথিবীর কোনো জনপদে থাকে, যে সেখানে জালেমদের কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জুলুমের মাত্রা আরো বেড়ে যায় এবং মুসলমান জনপদকে তারা ধ্বংস করে দেয়, তাহলে সেই সকল ক্ষেত্রগুলোতে মুসলমানদের জন্য সেই ইসলামের প্রথম যুগ অর্থাৎ মক্কি জীবনের বিধান সেখানে বলবৎ হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি মুসলমানদের অবস্থা একটু ভালো হয়, যদি এমন হয় যে না, জুলুমের বিধান, যে জুলুম করছে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটু ন্যূনতম শক্তি আছে এবং আশা করা যায় যে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে জুলুমের মাত্রা কমে যাবে, তাহলে সেই সকল জায়গাগুলোতে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অনুমতি শরীয়তের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম জুলিমু। আর যদি মুসলমানদের অবস্থা আরো উন্নত হয়, যে যদি কেউ জুলুম করতে আসে তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে সম্পূর্ণ পর্যদস্ত করে দেওয়ার মতো মুসলমানদের যদি হিম্মত থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য তৃতীয় স্তরের বিধান কোরআনের মধ্যে রয়েছে, সেটা হলো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, যে অর্থাৎ যারা তোমাদের সঙ্গে অগ্রসর হয়ে এসে তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর যদি মুসলমানদের অবস্থা আরো উন্নত হয়, সারা দুনিয়ায় মুসলমানদের যদি সেরকম সংহত অবস্থা থাকে, মুসলমানদের নেতৃত্ব যদি এতটা মজবুত হয় যে সারা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিনকে বুলন্দ করবার মতো সামর্থ্য থাকে, সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যক্তি স্বাধীনতা, সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনে সম্পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যে আল্লাহ ইসলামকে দিয়েছেন, সেই ইসলাম পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে বাস্তবায়নের মাধ্যমে মানবতার প্রকৃত কল্যাণ করবার সুযোগ যদি মুসলমান জাতির থাকে, তাহলে সেই ক্ষেত্রে সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করবার জন্য সম্পূর্ণ জিহাদের মাধ্যমে সারা দুনিয়ায় আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য যেটাকে জিহাদ ইকদামি বলা হয় সেই জিহাদ তখন ফরজ হয়। তো কাজেই বর্তমানে আমরা কে কোন পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটা বিবেচনা করে আমাদেরকে জিহাদের বিধান কোরআন থেকে আমাদেরকে অর্জন করতে হবে। শুধুমাত্র জিহাদ ফরজ এতটুকু কথা মুখস্থ করলেই হবে না, বরং জিহাদকে উপেক্ষা করা যেরকম মুসলমানদের জন্য ভয়ঙ্কর এক পরিণামের বিষয়, অনেকে জিহাদকে দেখে জিহাদকে অস্বীকার করতে চায়, অনেকে বলতে চায় ইসলামের মধ্যে জিহাদ বলতে কিছু নেই, তারা যেরকম হীনমন্যতার শিকার হয়ে ইসলামের সঠিক মর্ম এবং ইসলামের সঠিক শিক্ষা থেকে তারা দূরে, ঠিক তদ্রূপ যারা জিহাদের আবার অপপ্রয়োগ করে তারাও ইসলামকে মানুষের সামনে বিতর্কিত করার অপপ্রয়াস চালায়। কাজে ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করতে হবে, যেই জনপদে যেইভাবে জিহাদের বিধানগুলো কার্যকর হওয়ার যেই ক্ষেত্র পাওয়া যাবে, ইসলামের চারটি ক্ষেত্রের কথা বলা হয়েছে এবং চার ক্ষেত্রের বিধান চার রকম, কাজেই সেখানকার স্থানীয় ওলামায়ে কেরাম তারা সিদ্ধান্ত দিবেন যে কোন জায়গায় জিহাদের কোন আয়াতের ক্ষেত্র বিদ্যমান, সেই আয়াতের ক্ষেত্র অনুযায়ী সেখানে এই বিধান কার্যকর করা হবে। আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমরা যারা যেটার দিকে ঝুঁকে পড়ি সেদিকে বেশি ঝুঁকে পড়ি, অথচ ইসলামের শরীয়তের বিধান এটি একমাত্র কোরআন সুন্নাহ থেকেই এই এর মর্ম উদ্ঘাটন করে এটিকে যারা কোরআন সুন্নাহ বিশেষজ্ঞ তারাই আমাদেরকে ইসলামের সঠিক বিধানের ব্যাখ্যা তারা আমাদেরকে দিবেন, আমরা সেভাবে তাদের অনুসরণ করে চলব। আরেক ভাই শেখ নূর জামান তিনি প্রশ্ন করেছেন যে হাদিসের মধ্যে যে বলা হয়েছে মসজিদ হচ্ছে উত্তম জায়গা আর বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা,
এখন নিকৃষ্ট জায়গায় যদি কোনো মানুষের প্রয়োজনে বাজার প্রতিষ্ঠার প্রয়োজন হয় তাহলে কি বাজার প্রতিষ্ঠা করা যাবে? কারণ এটি তো কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট জায়গা বলেছেন, এই হলো প্রশ্ন। তাহলে এখন যদি নিকৃষ্ট জায়গা হয়ে থাকে বাজার, তাহলে মানুষের প্রয়োজনে যারা বাজার করে, বাজার বাস্তবায়ন করে, বাজার প্রতিষ্ঠা করে, তো সেটার নিকৃষ্ট জায়গা প্রতিষ্ঠা করার একটা বিষয় সামনে এসে গেল। এই ভাইয়ের যে সংশয়, যে প্রশ্ন, এটি মূল তো হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, যে আল্লাহর নিকট তার মসজিদগুলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, আর বাজারগুলো হলো আল্লাহর নিকট, আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় জায়গা আল্লাহর নিকট বাজার। আসলে মূলত মসজিদ আল্লাহর নিকট প্রিয়, বাজার আল্লাহর নিকট অপ্রিয়। মূলত এর মাধ্যমে মসজিদ এবং বাজারের কিছু কর্মকাণ্ডকে এখানে ইন্ডিকেট করা উদ্দেশ্য। মসজিদ আল্লাহর নিকট প্রিয় কেন? এমনিতেই নয় যে এই জায়গাটি আল্লাহর কাছে প্রিয়, বরং মসজিদ আল্লাহর কাছে প্রিয় এজন্য, কারণ সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করা হয়, জিকির করা হয়, তেলাওয়াত করা হয়, এবং মসজিদের মধ্যে মানুষ আল্লাহর কাছে, মানুষ আল্লাহর দিকে রুজু হয়, এজন্য মসজিদ আল্লাহর কাছে প্রিয়। আর বাজার আল্লাহর নিকট অপ্রিয় কারণ হলো, সাধারণত বাজারের মধ্যে ধোকাবাজি করা হয়, বাজারের মধ্যে সুদি কারবার করা হয়, বাজারের মধ্যে মিথ্যা কসম খাওয়া হয়, বাজারের মধ্যে মানুষ মানুষের সঙ্গে এই মানুষের প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, আর সেখানে মানুষ আল্লাহর জিকির থেকে সম্পূর্ণ গাফেল থাকে। এই এই সকল নানা অনেকগুলো খারাপ জিনিসের সম্পর্ক বাজারের সঙ্গে থাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাজারটা অপছন্দনীয়। প্রিয় ভাই, এর অর্থ এই নয় যে প্রয়োজনের কারণে বাজার করা যাবে না, এরকম নয়। আসলে ব্যাপারটি হলো অনেকটা এরকম, যেরকম আমরা ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যেও আমাদের কিছু জায়গা থাকে, যেই জায়গাগুলোতে আমরা অবস্থান করি, আমাদের বেডরুম থাকে, কিছু জায়গা থাকে যেখানে আমরা খাবার খাই, ডাইনিং রুম থাকে, কিছু জায়গা থাকে আমরা ঘরের মধ্যে একটি ইবাদতের জায়গা, প্রেয়ার রুম থাকে, আবার কিছু জায়গা থাকে যেখানে আমরা মলমূত্র ত্যাগ করি, বাথরুম থাকে। তো এই বাথরুমটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটি অপছন্দনীয় জায়গা। অপছন্দনীয় জায়গার অর্থ এই নয় যে বাথরুম বানানো যাবে না বা বাথরুম বানানো অপছন্দনীয়, অর্থাৎ বাথরুম তো হলো মানুষের একান্ত প্রয়োজনের কারণে বাথরুমে যেতে হয়, বাথরুম করতে হয়, বাথরুম তো অপরিহার্য প্রয়োজন, বাথরুমে যেতে হবে। ঠিক তদ্রূপ বাজার এটি হলো একটি প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট, কাজী প্রয়োজন যতটুকুর দ্বারা পূরণ হয়ে যায় ততটুকু পর্যন্ত প্রয়োজন শরীয়তের মধ্যে অনুমোদিত, অর্থাৎ যতটুকু সময় বাজারে থাকলে নিজের কাজ হয়ে যাবে, ততটুকু সময় বাজারে থাকা, অযথা সময়ে বাজারে না কাটানো, এগুলো হলো এই হাদিসের মর্ম এবং এই হাদিসের উদ্দেশ্য। যদি আমরা আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মেনে আমরা যদি বাজারে যাই, আমরা যদি বাথরুমে যাই, টয়লেটে যাই, হাম্মামে যাই, আল্লাহর হুকুম মেনে, রসুলের তরিকা এবং সুন্নাহ মেনে, তাহলে সেটিও কিন্তু আমাদের জন্য ইবাদতে পরিণত হবে। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াদখুলুস সুক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামূত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বাজারে গিয়ে পড়ে, আবার বলছি দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামূত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 নেকি দান করবেন, আলফা আলফি হাসানাতিন 1,00,000 নেকি আল্লাহ পাক তাকে দান করবেন, 1,00,000 গুনাহ আল্লাহ তাকে মাফ করবেন, এবং 1,00,000 দরজা আল্লাহ পাক তাকে বুলন্দ করবেন। এটি জামে তিরমিজির হাদিস, এবং হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত, যেটি হাসান পর্যায়ে নিম্ন নয়। তো কাজেই প্রিয় ভাই, এই বাজার থেকেও একজন মানুষ 300,000 সে নেকি উপার্জন করে আসতে পারে, 1,00,000 নেকির অর্জন, 1,00,000 গুনাহ মাফি, আর 1,00,000 আল্লাহর নিকট তার দরজা বুলন্দি, এত বিশাল সে কিন্তু পরকালের সঞ্চয় সংগ্রহ করতে পারে, যদি বাজারে গিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করে চলে। কাজেই এ থেকে এই কথা আমি বোঝাতে চাই যে প্রয়োজনের ক্ষেত্রে বাজার প্রতিষ্ঠা করা এবং সেই বাজারকে সুচারুরূপে পরিচালনা করা, এটি একজন মুসলিম সমাজের জন্য বা একটি কমিউনিটির জন্য, একটি এলাকার জন্য
প্রয়োজন পূরণের আয়োজন যে করবে তার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি যে যে নাকি মানুষের সাহায্যে যে এগিয়ে আসবে আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসবে সুতরাং কোথাও একটি বাজারের প্রয়োজন মানুষের কেনাকাটার জন্য সুন্দর আয়োজন যদি আমি সেখানে করে দেই যেখান থেকে শত শত হাজার হাজার মানুষের প্রয়োজন পূরণ হবে তাহলে এটি কোনো নিকৃষ্ট জায়গা আমি করলাম না হ্যাঁ সেটাকে আমি মানুষের প্রয়োজন পূরণ করলাম এবং এর মাধ্যমে আমি অনেক নেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পেতে পারি কাজেই এই বিষয়ে কোনো সংশয় আমাদের রাখার কোনো অবকাশ নেই।